তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ভেজ মোমো তৈরি হয়ে গেছে। এই শীতের সময় নানা রকম সবজি দিয়ে, বিশেষ করে বাঁধাকপি দিয়ে ভেজ মোমো তৈরি করে খেতে কিন্তু দারুণ লাগে। তার জন্য আজকে আমরা এটা বানালাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মোমো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই বাঁধাকপি আর গাজর দিয়ে ভেজ মোমো বানিয়ে নেব। তো চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক একটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমি বাঁধাকপিটাকে একদম ঝিরি ঝিরি করে বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা ঝিরি ঝিরি করে আমি বানিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে। মোর পুরটা আমি বাঁধাকপি দিয়ে বানাবো। বাঁধাকপিটা আমার বানানো হয়ে গেছে। এখানে আমি একটা গাজর নিয়েছি, গাজরটাকে খুব ঝিরি ঝিরি করে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি যে ভেজ মোমোটা বানাবো তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, অল্প সামান্য চিনি দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু বেশি করে সাদা তেল। এবার এটাকে ভালোভাবে মেখে নিব। এবার এটাকে আমি জল দিয়ে মেখে নেব। আমি অল্প অল্প করে জল দিচ্ছি। তো বন্ধুরা, এই মোমোটা বানানোর জন্য যে ময়দাটা আমি নিয়েছি সেটা যত ভালোভাবে ছানবো মোমোটা তত নরম হবে। যেমন বাড়িতে আটা মাখানো হয় ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। আর এই শীতের টাইমে শীতে নানা রকম সবজি দিয়ে ভেজ মোমো বানাতে খুবই ভালো লাগে, আর এটা খেতেও খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তাই ভাবলাম আজকে বানিয়ে নিই ভেজ মোমো। ময়দাটাকে ছেনে নিয়েছি, দেখুন কতটা নরম করে ছেনেছি ময়দাটাকে, ঠিক এতটা নরম করে ছানতে হবে। এবার আমি এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আমি যে ভেজ মোমোটা বানাবো তার জন্য আমি পুরটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুচি করে নেওয়া লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম, আপনারা পেঁয়াজটাকে কুচি করেও নিতে পারেন, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছিলাম এখানে। এইটাকে 2 মিনিট মতো একটু কষে নেব। এবার আমি পেঁয়াজের বাকি ধোয়া জলটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি গুলোকে। এবার আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো একটা গাজরকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সে গাজরটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এই সমস্ত সবজিটাকে হালকা করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সবজিটার মধ্যে আমি সোয়া সস দিয়ে দেবো। ভেজ মোমোটা বানানোর জন্য সোয়া সসটা দেওয়াটা খুবই দরকার। আমি এখানে প্রায় 3 চামচের মতো সোয়া সস দিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে, আর 5 মিনিট মতো এটাকে নিয়ে নেব, তারপর নামিয়ে নেব।
তো বন্ধুরা আমি 5 মিনিট মতো এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি আর এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা হাঁড়ি চাপিয়ে দিচ্ছি নুনের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, জলটা গরম হতে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এটাকে 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ময়দাটা কতটা নরম হয়ে গেছে, এবার আমি এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এরকম সাইজে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার আমি বেলে নেব। আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এটাকে খুব ছোট ছোট করেই বেলে নিতে হবে। আপনারা যদি ছোট ছোট করে বেলতে না পারেন তাহলে একটা বড় লেচিকে প্রথমে বেলে নেবেন, দিয়ে তারপরে সেটাকে বাটি বসিয়ে বসিয়ে সাইজ করে কেটে নেবেন, তাহলেই সেটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি, এদিক থেকে আঙুল দেখা যাচ্ছে আমার। এইভাবে আমি সবগুলোকে বেলে নেব। এটাকে বেলে নিয়েছি গোল গোল করে, যতটা বেলেছি গোল গোল হয়েছে। এবার আমি এর মধ্যে পুর ভরে দেব। এবার আমি এটাকে মুড়ে নেব। প্রথমে একটা দিক এইভাবে মুড়তে মুড়ে নিতে হবে, তারপর আস্তে আস্তে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে এভাবে আমি মুড়ে নিলাম। এবার আমি এটাকে এভাবে মুড়ে নিচ্ছি। এটা খুবই একটা সহজ, এটা খুবই একটা সহজ পদ্ধতি। যদি আমি যদি আপনারা গোল করে না মুড়তে পারেন তাহলে এভাবে মুড়ে নিতে পারেন। তারপর এটাকে এভাবে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে। হাঁড়ির মধ্যে চাপিয়ে দিচ্ছি, হাঁড়ির মধ্যে জল দিয়েছিলাম। এবার ভাপে এটাকে সেদ্ধ করে নেব। এবার এর উপরে আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 10 মিনিট মতো আমি ভাপের মধ্যে রেখে দিয়েছি মোমোটাকে। এবার এটা খুলে দেখছি কেমন আছে। আমাদের মোমোটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আজকে আমরা ভাত নিয়ে এসে যে আমাকে ফোনে রোজই দেখে, তো আমাকে তখন বলে যে মামা তুমি প্রতিদিন পিকনিক কোথায় করতে যাও। তো দেখতে এসছে আজকে আমি কোথায় পিকনিক করতে এসেছি। ভাল লাগছে পিকনিক দিকে দেখলে তো কোথায় করছি পিকনিক? দেখতে পাচ্ছ? বাহ, এগোটাও হয়ে গেছে আমাদের। আমাদের এটা শেষের দিকে ছিল, আমাদের মোমো করা আজকে তৈরি হয়ে গেছে কমপ্লিট। এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মোমো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাপের মধ্যে। এবার আমরা সবাই মিলে খেয়ে দেখবো এটা কেমন হয়েছে।
দেখিস পড়ে যায় না। দোকানের মতন হয়েছে বলছে খেতে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে রে খেতে? আমরা মোমোটা খেয়ে দেখলাম, একদম দোকানের মতন হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রেসিপি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।